পৃথার ইচ্ছে টানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম উজান লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য কখন কি চায় কি জানে এই যে প্রতিবার পুজোর ছুটিতে কলকাতা ছেড়ে বেরিয়ে পড়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে নন্দিতা অথচ বাইরে এসে কদিন যেতে না যেতেই কলকাতার জন্য মন উথাল পাথাল আবার এই যে ফেরার পথে বুকের ভিতর আর একটা অন্যরকম দানা দানা কষ্ট এরকম কেন হয় এসব সময়ে নন্দিতার স্নায়ু বড় বেশি টান টান হয়ে থাকে একটু টোকা পড়লেই বিস্ফোরণ এবারও তার ব্যতিক্রম হল না শেষ মুহূর্তে নির্দিষ্ট কোচ খুঁজে সিট বার্থের দখল নেওয়ার আগেই ছেড়ে দিয়েছিল ট্রেনটা একটু আগের চাপা ভিড় অনেকটা হালকা হয়ে এলেও এখনও এদিক ওদিক ঘুরছে যাত্রীরা নিজেদের মালপত্র সামলাচ্ছে শ্যামলেন্দুর সঙ্গে নন্দিতাও স্যুটকেস ওল্ডর খাবার প্যাকেট সব তুলে রাখছিল বাঙ্কের উপর এমন সময় হঠাৎই পাশে রাখা স্যুটকেসটার গায়ে চোখ আটকে গেল তার ছাই রং সুটকেসের গায়ে কালো সাদা স্টিকারে জল জল করছে নামটা রাকা রায় নামটা বড় চেনা চেনা না নন্দিতা পলকের জন্য থমকালো পলকের জন্যই পরোক্ষণেই মন চলে গেছে অন্যদিকে তাদের জানলার ধারের সিটটায় বসে আছে এক অবাঙালি তরুণ গাট্টা গোট্টা বছর বয়স ছেলেটা এখানে কেন এ সিটটা তো নন্দিতাদের নিশ্চিত হওয়ার জন্য আবার নিজেদের বার্থ নাম্বারগুলো মিলিয়ে নিল নন্দিতা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ঠিকই আছে জানালার সিটটা তাদেরই ছেলেটাকে উঠে যেতে বলবে ভাবতে গিয়েই নন্দিতার খেয়াল হলো রিমলি পাশে নেই গেল কোথায় এই তো ছিল নন্দিতা ছটপট করে উঠল রিমলি রিমলাই নন্দিতার মেয়ে সাড়া দিল পাশের কূপে থেকে এই যে মা আমি এখানে ওখানে কি করছিস তুই কিছু না জানালার ধারে বসে আছি ওখান থেকে কোথাও যেও না যেন নন্দিতা অবাঙালি ছেলেটার পাশে বসে ওয়াটার বটল খুলে দুঠক জল খেলো জানালার বাইরে বিকেলের রোদ এখন ঝকমকে পিতল বরণ সেই রং মেখে দ্রুত পিছলে যাচ্ছে দিল্লির শহরতলি হারিয়ে যাচ্ছে নন্দিতার বুকটা আবারও হু হু করে উঠল কোনো কিছু ফেলে যাওয়া সবসময় বড় কষ্টের সবারই কি এরকম খারাপ লাগে নাকি শুধু নন্দিতারই জানলা থেকে চোখ সরিয়ে নন্দিতা নিজেদের কূপটায় চোখ বোলালো একবার নন্দিতা আর শ্যামলেন্দুর মুখোমুখি সামনের সিটে অল্প বয়সী এক স্বামী স্ত্রী দেখেই বোঝা যায় নতুন বিয়ে হয়েছে একটু ঘন হয়ে বসে এর মধ্যেই পরস্পর মগ্ন হয়ে গেছে কথায় খুব ঝলমলে একটা সালোয়ার কামিজ পড়েছে মেয়েটি হাত ভর্তি এত কাচের চুরি ওদের পাশে জানলার ধারের মহিলাটি নন্দিতারই সমবয়সী প্রায় রীতিমতো সুন্দর টকটকে ফর্ষা রং চোখ দুটো বেশ বড় বড় টানা কানে দুল নেই গলায় ইমিটেশন মফচেন সিথির সিঁদুরটা ভীষণ সূক্ষ্ম হাতের সরু সরু শাখা বড় পলা বলে দেয় ভদ্রমহিলা বাঙালি ইনি কি রাকা রায় নাকি অন্য মেয়েটি রাকা রায় নামটা আগে কোথায় শুনেছে নন্দিতা কোথায় যেন নন্দিতা ভদ্রমহিলার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করল কলকাতায় যাচ্ছেন মহিলা হাসলো ভারী সুন্দর করে হুম একা হ্যাঁ সঙ্গে কথা ছিল আসতে না দিল্লিতেই থাকেন দিল্লি এখন আমার বাপের বাড়ি দাদা থাকে মাকে নিয়ে আমার দাদাও কিছুদিন দিল্লিতে ছিল কথাটা বলেই দুম করে আবার অন্যমনস্ক হয়ে পড়েছে নন্দিতা দাদার সঙ্গে সম্পর্কটা হঠাৎই কেমন চিড় খেয়ে গেল অথচ এক সময় তাকে কি ভালোই না বাস্ত দাদা সেও তো একটা বয়স অবধি দাদাই তো নন্দিতার একমাত্র আইডল কেন এমন হয় ভাই বোনের সম্পর্ক ছিঁড়ে যায় বিশ্রীভাবে নাকি সব সম্পর্কের বেলাতেই নিয়ম এক স্বার্থ এসে পড়লে সব সম্পর্কেরই ভিত নড়ে যায় তা সে সম্পর্ক ভাই বোনেরই হোক কি স্বামী স্ত্রীর কিংবা বাবা মা ছেলেমেয়ের অথবা বন্ধুর সঙ্গে বন্ধুর অবাঙালি যুবক এখন এমনভাবে ঝুঁকে বসেছে যে বাইরের পৃথিবীটা প্রায় চোখের আড়াল নন্দিতার খুব খারাপ লাগল কিছু কিছু মানুষ এমন স্বার্থপর হয় কেমন অন্যের জায়গা জুড়ে নির্বিকার বসে আছে দেখো সামনের মহিলা মুখ ফিরিয়ে দিব্যি বাতাস মাগছে মুখে নন্দিতা কনৈ দিয়ে আলগা খোঁচা দিল শ্যামলেন্দুকে আই ছেলেটাকে উঠে যেতে বলো শ্যামলেন্দু হাতের কাজ সেরে যথারীতি একটা পেপার ব্যাগ খুলে বসেছে নন্দিতার কথা প্রথমটা ঠিক মতো ধরতেই পারল না কাকে চোখ নেই দেখতে পাচ্ছ না বিরক্ত হলেও নন্দিতা বেশ নিচু স্বরেই বলছিল কথাগুলো জানলার ধারের সিটটা আমাদের শ্যামলেন্দু পাত্তা দিল না ও এমনিই বসেছে বসুক না উঠে যাবে নন্দিতার গলা উঠল হ্যাঁ সবাই তোমার মতো উদার কিনা আসতে বলো শ্যামলেন্দু ত্রস্ত চোখে চারপাশটা দেখে নিল ভাবটা এমন যেন নন্দিতাই লোকটাকে উঠতে বলে কোনো গর্হিত আচরণ করে ফেলেছে নন্দিতা গুম মেরে গেল এসব মুহূর্তে তার নিজেকে বড় অসহায় লাগে শ্যামলেন্দু তার কোনো কথাই সহজে বুঝতে চায় না এই যে এখন জানলার ধারে বসে প্রচণ্ড হাওয়ায় মাখামাখি হয়ে বুক ভরে একটু দম নিতে চাইছে নন্দিতা এটাও মুখ ফুটে বলতে হবে নতুবা শ্যামলেন্দু কিছুই বুঝবে না কয়েক সেকেন্ড চুপচাপ থেকে নন্দিতা শেষে রিমলিকেই ডাকল রিমলি একবার এদিকে চলে এসো রিমলি তক্ষণি দৌড়ে এসেছে ওদিকের পাঞ্জাবিগুলো কি ভালো বাংলা বলে মা ছি নন্দিতা মেয়েকে শাসন করল ও কি কথার ছিঁড়ি আঙ্কেল বলতে পারো না ঠোক গেল ওই আঙ্কেলরাও না কলকাতাতেই থাকে মা ঠিক আছে আঙুল চালিয়ে মেয়ের চুল ঠিক করে দিল নন্দিতা এবারে এখানে বসো ওখানে আমি জানলার ধারে বসেছিলাম হুম নন্দিতা আর চোখে শ্যামলেন্দুর দিকে তাকিয়ে নিল মেয়েকে বলল এখন এখানেই বসো না আমি জানলার ধারে বসবো তোমার বাবাকে বলো না আমি জানলার ধারে বসবো তোমার বাবাকে বলো জানলা দখলকারী যুবক রিমলির দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকলেও নির্ঘাত এক বর্ণ ভাষা বুঝছে না হলে একটু লজ্জা তো পেত নিশ্চয়ই ও মা আমি কি জানি বললাম না বাবাকে বলো সামনের জানলায় বসা মহিলা হুট করে বলে বসল তুমি এখানে বসবে এসো বসো রিমলি মাথা নাড়ল দূর ওদিকে হাওয়া নেই ওটা তো উল্টো দিক নন্দিতারও ইচ্ছে নেই মেয়েকে সোজাসুজি হাওয়ায় বসতে দেওয়ার তবু চুপসে রিমলি শ্যামলেন্দুকে ঠেলা দিল বাবা ও বাবা শ্যামলেন্দুকে বইবন্ধ করতেই হলো। নন্দিতার দিকে তাকিয়ে হতাশভাবে মাথা নেড়ে সামনের দিকে ঝুঁকেছে মাফ কর না ভাই সাহে শানপুর মেই উতার যা শ্যামলেন্দু পাছে বিগলিত হয়ে পড়ে নন্দিতা তাড়াতাড়ি হাল ধরে নিলো হম লি বেঠে গি আপ দূসরা কই জগ লিজি শ্যামলেন্দু বোলে উঠলো নই নেই আপ ইয়ে ঠিক আপলো আরাম বেঠি নন্দিতার কথার রুক্ষতায় ছেলেটি আহত হয়েছে বোঝা যায় নন্দিতার ইচ্ছে হল ছেলেটিকে নিজে একবার বসতে বলে পারল না আরও মেজাজটা খারাপ হয়ে গেল তাতে মাঝে মাঝে কি যে হয়ে যায় তার লাগাম টেনেও মনের হ্রাস ধরতে পারে না সামনের ওই দম্পতি ওই হাসিমুখো মহিলা নিশ্চয়ই তাকে খুব দুর্মুখ ভাবছে ইস রিমলি জানলার ধারে বাবু হয়ে বসে গল্প জুড়েছে সামনের মহিলার সঙ্গে তুমি একাই যাচ্ছ তোমার বুঝি ভয় করে না হুম আমাকে মা একা একা কোথাও যেতেই দেয় না মা খুব ভীত নন্দিতা কথা বলে সহজ করতে চাইল নিজেকে মেয়ের কথা শুনেছেন সব সময় এরকম পাকা পাকা কথা পাকা পাকা কোথায় বেশ মিষ্টি তো মিষ্টি না ছাই একটু পরেই আপনাকে পাগল করে ছাড়বে না না পাগল করবে কেন মহিলা হাত বাড়িয়ে গাল টিপে দিল রিমলির চকলেট খাবে বলেই উঠে দাঁড়িয়ে বাং থেকে সুটকেস নামালো রাখা রায় লেখা সুটকেসটা নন্দিতা থমকেছে নতুন করে এই তবে রাকা রায় রাকা রায় কার নাম রানদী যায়ন নাম হুম সিদ্ধার্থর বউয়ের নাম উফ মনে পড়েছে রাকা তো অরুণের বউয়ের নাম হ্যাঁ রাকাই তো অরুণ রায়ের বউ রাকা রায় নন্দিতার ভুরুতে ভাঁজ পড়ল এই রাখা রায় কি সেই রাখা রায় দূর তার দিল্লিতে বাপের বাড়ি হতে যাবে কেন নন্দিতা যতদূর শুনেছে অরুণ যাকে বিয়ে করেছে সে শ্যামবাজারের মেয়ে সুমিতা সেরকমই রিপোর্ট দিয়েছিল না না এসে নয় একই নামে দুটো মেয়ে থাকতেই পারে তবে সেও তো শুনেছে বেশ সুন্দরী তা বলে কি আর এত সুন্দর মনে মনে হাজার যুক্তি সাজিয়েও কে জানে কেন কিছুতেই নিঃসংশয় হতে পারছিল না নন্দিতা মহিলাকে জিজ্ঞাসা করতেও বুক ঢিপ ঢিপ করছে সত্যি যদি হয় শেষ পর্যন্ত কৌতূহলের কাছে দ্বিধা হার মানল আপনাকে খুব চেনা চেনা লাগছে কলকাতায় কোথায় থাকেন বলুন তো আপনি সাউথে ভবানীপুর ভবানীপুরের কোথায় পূর্ণ সিনেমার কাছে পূর্ণ সিনেমা নন্দিতার শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো এবার এক সঙ্গে ঝনঝন করে বেজে উঠেছে আর কোনো সন্দেহ নেই সে সেই আপনারা কোথায় থাকেন রানী কুঠি নন্দিতা আরুষ্ট উত্তর দিল হৃৎপিণ্ডে পাগলা ঘণ্টিটা বেজেই চলেছে রাখাও কি চিনতে পারছে তাকে মুক্তি দেখে অবশ্য কিছুই বোঝা যাচ্ছে না এমন হতে পারে মেয়েটা খুব নিখুঁত অভিনয় জানে হয়তো প্রথম থেকেই চিনেছে নন্দিতাকে হয়তো ইচ্ছে করেই হতে পারে হতেই পারে নন্দিতার কি কোনো ছবি নেই অরুণদের বাড়িতে আর কারো কাছে না থাক অরুণের অ্যালবামে থেকে যেতে পারে একাধটা অরুণ কি আর নন্দিতার সব ছবি ফেলে দিয়েছে এমনও হতে পারে রাস্তাঘাটে কোনোদিন দূর থেকে রাকাকে দেখিয়েছে অরুণ ওই দেখো ওই যে যাচ্ছে ওটাই নন্দিতা নন্দিতা হয়তো দূরমনস্ক ছিল সে সময় অরুণ বা রাকাকে সে খেয়ালই করেনি রাকার সঙ্গে কোন রকমে দু একটা দা সারা কথা বলে নন্দিতা বাথরুম যাওয়ার নাম করে উঠে গেল শহরতলি ছাড়িয়ে এসে ধাবমান এসি এক্সপ্রেসের গতি এখন উদ্দাম বিশাল প্রান্তরের মাঝখানে খোলা বাতাসের সঙ্গে এখন তার অসম লড়াই পর্যদস্ত বাতাস আছাড় খেয়ে পড়ছে বারবার মাথা কুটে মরছে সংকীর্ণ প্যাসেজটা ধরে পরপর পরিপূর্ণ কুঠুরিগুলো পেরিয়ে টলমল পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল নন্দিতা বাথরুমে এসেও কিছুতেই স্থির হয়ে দাঁড়াতে পারছে না পায়ের তলার জমি থরথর কাঁপছে টাল সামলাবার জন্য নন্দিতা বেসিনের পাশের রডটাকে আঁকড়ে ধরল আয়নায় ক্রমাগত কেঁপে চলেছে আর এক নন্দিতা কাঁপছে না হাসছে হিহি করে কিরে বোকার মতো ঘাবড়ে গেলি কেন অরুণের বউ যদি আমাকে চিনে ফেলে ফেললে ফেলবে তাতে তোর কি আমার আমার অস্বস্তি হচ্ছে অস্বস্তি হওয়ার কোনো মানেই হয় না ওই অসভ্য বুনো দানবটা কাকে বিয়ে করলো না করলো সেই বৌতকে চিনলো কি চিনল না তাতে কি এসে যায় তুই তো কোনোদিন কোনো অন্যায় করিসনি ভয়টা কিসের সেটা ঠিক কথা আমার জীবনটা ওরুন অতিষ্ঠ করে তুলেছিল মারধর অত্যাচার অন্যায় রকমের গার্জনগিরি তবে সামলেনে নিজেকে তোর এখন নিশ্চিন্ত জীবন স্বামী মেয়ে নন্দিতা মুখ চোখে জল দিয়ে বেরিয়ে এলো গোটা কম্পার্টমেন্টের লোকজন বৈকালিক আলস্য গায়ে শুয়ে বসে আছে এখন ঝিমচ্ছে গল্প করছে তাস খেলছে একটা কূপে অসংখ্য টিফিন বাক্স সাজিয়ে খেতে বসে গেছে এক অবাঙালি পরিবার প্যাসেজের দিকে সিটে একটি মেয়ে উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে নন্দিতাদের প্যাসেজের সিটের বয়স্ক ভদ্রলোক দুজন কি যেন গভীর আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন নন্দিতা শ্যামলেন্দুর সামনে গিয়ে দাঁড়ালো কি গো বই মুখে করে বসে থাকলেই হবে সে কখন ভাত খেয়েছ এগারোটার আগে খিদে পায়নি শ্যামলেন্দু বই বন্ধ করল হ্যাঁ দাও কিছু খেতে পেতে দাও খাবারের টুকরিটা বাঁক থেকে নামাতে নামাতে নন্দিতা এক পলক দেখে নিল রাকাকে রিমলির সঙ্গে বকবক করে চলেছে মেয়েটা নন্দিতা মেয়েকে বলল আয় খেয়ে নে আগে গুমগুম শব্দ তুলে কোনো এক স্টেশনের প্ল্যাটফর্ম পিষে মারিয়ে বেরিয়ে যাচ্ছে ছুটন্ত ট্রেন স্টেশনে দাঁড়ানো একটি লোকের মুখ পরিষ্কার বোঝার আগে সোজা এক সর্ষে খেতে পৌঁছে গেছে শেষ বিকেলে আলোয় হলুদ ফুলে লালচে আভা নন্দিতা বুঝতে পারছিল না রাকাকে কিছু খেতে বলার অনুরোধ করাটা উচিত হবে কিনা নতুন বিয়ে হওয়া ছেলে মেয়ে দুটোর সঙ্গেও তবে ভদ্রতা করতে হয় ছেলে মেয়ে দুটো দুজন দু জানলার দিকে তাকিয়ে এখন রাকার চোখ বাইরের হলুদ প্রান্তরের দিকে রিমলি মুখ সন্দেশ নিয়ে সামনের ছেলেটির সঙ্গে ভাব জমানোর চেষ্টা করল কাকু ও কাকু তোমরাও কি কলকাতায় যাচ্ছ শ্যামলেন্দু বকলো মেয়েকে ও কি মুখে খাবার নিয়ে কথা বলছো কেন কাকুর গায়ে পড়বে যে রিমলি সঙ্গে সঙ্গে নিজস্ব ওয়াটার বটল মুখে লাগিয়ে জল খেয়ে নিয়েছে এবার কথা বলি রিমলির চোখ ঘোরানোর ভঙ্গি দেখে ছেলে মেয়ে দুটো হেসে কুটি পাটি রাকা আর শ্যামলেন ছেলেটি কাছে টানলো রিমলিকে নাম কি গো তোমার আচার্য ওরে বাবা তুমি স্কুলে পড়ো নিশ্চয় কোন ক্লাস নার্সারি টু রিমলি উত্তর দিয়ে উল্টো প্রশ্ন ছুড়েছে এটা বুঝি তোমার নতুন বউ কি করে বুঝলে বা নতুন বিয়ে হলেই তো এতটা করে সিঁদুর পরে আমার পিসুও পড়ত মেয়েটি খিলখিল করে হেসে উঠল এখন বুঝি আর পরে না কই আর পরে বলতে বলতে রাকার দিকে হাত দেখাচ্ছে ওই আন্টিটার মতো পরে সরু করে একটু নন্দিতা মেয়ের মাথায় চাঁটি মারলো অনেক হয়েছে এবার চুপ করো আহা বলুক না ছেলে মানুষই তো বলছে রাখা হেসেই চলেছে এরকম কটকটি বাচ্চা আমার ভীষণ ভালো লাগে আমার মেয়েটা আবার কথা বেশি বলে না গুন্ডামি করে ভয়ানক গেছ অরুণের মেয়ে হলো কবে এই খবরটা তো জানা ছিল না অবশ্য জানার উপায়ও নেই আর সুমিতাটা বিয়ে করে সেই ব্যাঙ্গালোর চলে গেছে ওর কাছ থেকেই অনেক খবরাখবর পাওয়া যেত অরুণের নন্দিতার দৃষ্টি স্থির হলো কয়েক সেকেন্ডের জন্য রাখা কি মেয়ের খবর ইচ্ছে করেই শোনাল তাকে না শুধুই কথার কথা মুখ ফসকে নন্দিতা জিজ্ঞাসা করে ফেলল কত বড় মেয়ে আপনার এর থেকে বড় পাঁচ পুরে এবার ছয় পড়বে এই নভেম্বরে তবু এখনো এত নন্দিতা দ্রুত হিসেব করে নিচ্ছিল ডিভোর্স হওয়ার পরপরই বিয়ে করেছিল অরুন মানে বছর সাথে আগে রাকা বলছে রাকার মেয়ে ছয় হয়ে যাবে তার মানে এবার আর বিয়ের পর তর্ষ নি অরুণের অথচ তাদের বিয়ের পর নন্দিতার কোনো কথাতেই কান দেয়নি বলতো এত তাড়াতাড়ি বাচ্চা হলে লাইফের আর কি রইল কেন যাদের বাচ্চা হয় তাদের বুঝি লাইফ থাকে না বাজে বোকোনা তো এখন তো ফুর্তি করার সময় তা না এখন থেকে চ্যাঁ ভ্যা আমুল স্প্রে গ্রাইপ ওয়াটার তা ছাড়া বাচ্চা হলে মেয়েদের ফিগার নষ্ট হয়ে যায় আমি ফিগার নিয়ে মাথা ঘামাই না আমি ঘামাই লোকে কি বলবে অরুণের বউটা একটা কুমড়ো পটাস হ্যাঁ আমার বউ হবে দেখবার মতো বুক ফুলিয়ে দেখাবো সকলকে বউ কি দেখানোর জিনিস তাছাড়া কি সবসময় সেজে গুজে টিপটপ থাকবে অরুণ ছিল ওই রকমই সারা দিন ধরে শুধু উদ্দামতা আমোদ প্রমোদ বিলাসিতা বন্ধুবান্ধব আর খেলার মাঠ নিয়ে বুঁদ হয়ে থাকা নিয়ম করে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেই মাঠে দৌড়ত প্র্যাকটিস থেকে ফিরেই স্নান খাওয়া সেরে অফিস খেলা থাকলে অফিস থেকে মাঠ সেরে এক রাস বন্ধু নিয়ে বাড়ি ফিরত তারপর সন্ধ্যে থেকে রাত অবধি তাদের আসর খেলা যেদিন থাকতো না সেদিন বাইরে আড্ডা মেরে ফিরতে ফিরতে রাত দশটা সেসব দিন মুখে আবার হালকা মদের গন্ধ সব কিছুর পর রাত্রে আর এক প্রস্থ ভালোবাসার খেলা সেই খেলায় নন্দিতার কোনো আলাদা ভূমিকা থাকতে পারবে না ইচ্ছে অনিচ্ছে থাকবে না শুধু এক পেশে নির্মম বাসনা মিটিয়ে যেতে হবে তাকে মাঘ আর কিছুদিন অরুণের সঙ্গে থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যেত নন্দিতা নন্দিতার বন্ধুরা বলতো ইস কি দেখে যে তুই পছন্দ করেছিলি অরুণকে তোর সঙ্গে কোনো কিছুতেই তো মিল নেই না শিক্ষা না রুচি নন্দিতা বোঝাতে পারতো না ভালোবাসার জোয়ার এলে শিক্ষা রুচি বিচার বিবেচনা সব খড়কুটোর মতো ভেসে যায় অরুণকে তো সত্যি সত্যি একসময় ভালোবেসেছিল নন্দিতা অরুণের ঝোড়ো আবেগ চুম্বকের মতো টেনেছিল তাকে রাকার সঙ্গেও কি অরুণ বিছানায় সেই একই রকম আচরণ করে পুরনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে নন্দিতা কুঁকড়ে গেল বিতৃষ্ণায় হেমন্তের বিকেল দ্রুত মরে আসছে বাইরে কামরার ভিতরেও বাতাসের সঙ্গে ভেসে আসছে তরল অন্ধকার জানলার দিকে পিছন ফিরে বসে থাকা রাকার মুখে সেই অন্ধকারের ছায়া রাকা কি এখনও চিনতে পারেনি নন্দিতাকে বোধ হয় না স্বামীর আগের পক্ষের স্ত্রীর সঙ্গে কেউ কি এত সহজভাবে কথা বলতে পারে কাগজের কাপে কফি বিক্রি করতে এসেছে একটা লোক ছেলে মেয়ে দুটো কফি খাচ্ছে শ্যামলেন্দু আবার ডুবে গেছে বইয়ের পাতায় লোকটা সারাক্ষণ বই মুখে করে বসে থাকতে কি ভালোই না বাসে বাড়িতেও সারাক্ষণ মোটা বই সংসারের কোনো খোঁজখবরই রাখে না সংসার তো দূরের কথা মেয়ে বউয়েরও না নন্দিতার এক এক সময় মনে হয় সে বা রিমলি যদি সাত দিন বাড়িতে নাও থাকে সেটাও বোধহয় টের পাবে না শ্যামলেন্দু নন্দিতা রাখাকে জিজ্ঞেস করল কফি খাবেন রাখা মাথা নাড়ল ওটা তো চিনি দেওয়া কফি আপনি বুঝি চিনি খান না খুব কম বড্ড মোটা হয়ে যাচ্ছি নন্দিতা হেসে ফেললো কোথায় মোটা বলতে বলতে চোখ না চাল কত ওজন কত ছাপ্পান্ন কেজি তাতেই আমার বর আর দেওর যা খ্যাপায় কথাটা ঠং করে বাজলো নন্দিতার কানে বউ সম্পর্কে স্লিম স্লিম বাতিক এখনো তবে যায়নি অরুণের এই বউ নিয়ে তাও নিশ্চয়ই অনেক বেশি তার মতো তো আর মাজা গায়ের রঙ নয় নাক চোখও অনেক তীক্ষ্ণ ফিগারটাও ভাবতে গিয়ে বুকের ভিতর আচমকা একটা পিঁপড়ের কামড় অনুভব করছিল নন্দিতা সুন্দরী বউ পেয়ে অরুণ তাহলে হলে সুখেই আছে তার উপর এমন স্বামী সোহাগিনী বউ স্বামীর আড়ালেও মোটা না হওয়ার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সেই গ্রাম্য দেওয়ারগুলোও নিশ্চয়ই বৌদি বলতে অজ্ঞান এখনও তরুণ বরুণ প্রকাশ সারা দিন ধরে তিনজন শুধু হাহা করে চিললত সকাল দুপুর বিকেল রাত্রি চার বেলা এক গলা করে ভাত গেলে গলির মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে যেত ফুটবল ক্রিকেট হকি হোক একটা কিছু নিয়ে গোটা পাড়া মাত করে রাখত এই শান্ত সভ্য মেয়েটা কি করে মিলেমিশে আছে তাদের সঙ্গে গাড়ির গতি ধীরে ধীরে কমে আসছে দুপাশে এখন ঘন জনপদ শ্যামলেন্দু বাইরের দিকে উঁকি দিল ঘড়িও দেখলো একবার টণ্ডলা আসছে বোধ হয় নন্দিতা একটু স্বামীর গা ঘেসে বসল এখানে ভালো রাবড়ি পাওয়া যায় না শ্যামলেন্দু আর মোড়া ভাঙল সে ইটাও আতে ভালো পাওয়া যায় স্টেশন এলে একবার নেমে দেখো না বাবা আর আমাকে উপরের ব্যাগটা একটু নামিয়ে দাও দুটো মাফলার বার করব তেমন তো একটা ঠান্ডা নেই তা হোক একটুতেই তোমার আর তোমার মেয়ের যা গলা ফুলে যায় শ্যামলেন্দু কথা বাড়ালো না এসব ক্ষেত্রে সে কথা বাড়ায়ও না সংসারের ব্যাপারে কিংবা শ্যামলেন্দু রিমলির ব্যাপারে নন্দিতার সিদ্ধান্তই চূড়ান্ত সিমলা থেকে কেনা দুটো নতুন মাফলার কিট ব্যাগ থেকে বার করলো নন্দিতা সঙ্গে একটা পাতলা চাদর রিমলি যে কোনো ঘুমিয়ে পড়তে পারে তখন লাগবে টুন্ডলাতে ট্রেন থামতেই শ্যামলেন্দু ব্যস্ত সমস্ত হয়ে গেটের দিকে এগিয়ে গেল রাখা জিজ্ঞাসা করল আপনার স্বামী খুব কম কথা বলেন তাই না ভীষণ শব্দটা উচ্চারণের সময় হঠাৎই এক ধরনের অহংকার ফুটে উঠল নন্দিতার গলায় ওর স্টুডেন্টরা বলে স্যার নিজেই নাকি একটা জ্যান্ত বই বইয়ের মতোই নিঃশব্দ কিন্তু উনি কলেজে পড়ান আগে পড়াতো আমি যে কলেজে পড়াই সেখানে এখন ইউনিভার্সিটিতে চলে গেছে পড়াশোনা ছাড়া পৃথিবীর কোনো কিছুই নিজের নিজের কানেই কথাগুলো সুর হয়ে যাচ্ছিল বোঝে না নন্দিতার সে কি রাকাকে শোনাতে চাইছে কথাগুলো না নিজেকেই শোনাতে চাইছে অরুণের চেয়ে অনেক বেশি গুণী মার্জিত এক প্রকৃত শিক্ষিত মানুষের সঙ্গে ঘর করে সে এখন শ্যামলেন্দু কোলাহল ফেলে ভিড় পেরিয়ে রাবড়ির ভার হাতে নিয়ে ফিরে আসছে সঙ্গে কয়েকটা শালপাতার ঠোঙা রিমলি দেখেই লাফিয়ে উঠল আমি খাবো আমি খাবো আমাকে দাও নন্দিতার ভুরু কুঁচকে গেল এরকম লাপনা তার একদম পছন্দ নয় তাছাড়া রাকার সামনে নন্দিতা গম্ভীর মুখে বলল অসভ্যতা করো না তোমায় ঠিক দেওয়া হবে তবে তুমি আর এরপর জানলার ধারে বসবে না ট্রেন ছাড়লেই গলায় মাফলার জড়াবে না আমি জানলার ধারে বসবো না বসবে না রাকা রিমলিকে ভোলাতে চাইল তুমি জানলার ধারে বসতে চাও তাই তো ঠিক আছে তুমি এদিকে এসে বসো আমি ওপাশে যাচ্ছি তোমার মায়ের পাশে জানলার ধারেও বসা হবে হাওয়াও লাগবে না খুশি নন্দিতা বিরক্ত হল বেস্ত উল্টো দিকে বসেছিল পাশে কেন এসে বসতে চায় আপনি কি খুব হৈহুল্লোর বন্ধু বান্ধব ভালোবাসেন হুম না তো গঙ্গার ধারে বেড়াতে গিয়ে শুধু ফুচকা আলুকাবলি ভেলপুরি খেয়ে চলে আসেন না একদমই না হঠাৎ হঠাৎ ক্যানিং ডায়মন্ড হারবার বেড়াতে যেতে কেমন লাগে আপনার এটা ভালো লাগবে যদিও যায়নি কখনো একা একা বৃষ্টিতে ভিজতে কেমন লাগে দারুণ রাকাকে একের পর এক প্রশ্ন করতে করতে নিজের প্রশ্নগুলো নিজেই উপভোগ করছিল নন্দিতা রাকা বুঝতেও পারছে না তার স্বামীর প্রতিটি পছন্দ অপছন্দ এখনও মুখস্থ আছে নন্দিতার বিয়ের পর প্রথম প্রথম হঠাৎ কোনো লক্ষ্য ছাড়াই নন্দিতাকে নিয়ে বেরিয়ে পড়ত অরুণ শিয়ালদা থেকে ট্রেনে উঠে ক্যানিং কিংবা হারবার। নদীর পাড়ে দাঁড়িয়ে অরুণ নিজের মনেই গলায় গান ধরত একবার বাসন্তী যাওয়ার পথে ভুটভুটিতে উঠে খুশিতে চুমুই খেয়ে ফেলতে যাচ্ছিল নন্দিতাকে লোকজন সব হা করে দেখছে অরুণের ভ্রুক্ষেপ পর্যন্ত নেই আমার বউকে আমি আদর করব কার বাবার তাতে কি ফেরার পথে সেবার ক্যানিং এর মাছের আড়ত থেকে এক গাদা চিংড়ি কিনে ফেললো সেই চিংড়ি সেই রাতেই রান্না করে খেতে হলো বাড়ির সবাইকে সব সময় লাফাচ্ছে ঝাঁপাচ্ছে হুই হুই চিৎকার করে যাচ্ছে একবার ডায়মন্ড হারবারের নদীর ধার ধরে দৌড়তে দৌড়তে অদৃশ্য হয়ে গিয়েছিল ভাঙা লাইট হাউসটার আড়ালে কিছুক্ষণের মধ্যেই অবশ্য একইভাবে ভাবে দৌড়তে দৌড়তে ফিরে এলো দেখেছ তো একটুও দম কমেনি বন্ধুরা বলে আমি নাকি হাফ টাইমের প্লেয়ার হয়ে যাচ্ছি সেই লোকটার সঙ্গে এই মেয়েটার মেলে কিভাবে নন্দিতা আবারও জেরা করলো রাখাকে আপনি কি হিন্দি সিনেমা দেখতে ভালোবাসেন মানে বাজারে যেসব মারপিট নাচা ছবি চলে আর কি খুব একটা বাসি না দেখি মাঝে মাঝে মোগলাই খানা খেতে কেমন লাগে আপনার খারাপ লাগে না কিন্তু আপনি আমাকে এসব প্রশ্ন কেন করছেন বলুন তো নন্দিতা উত্তরটা এড়িয়ে গেল পাশে রাখা অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেট ভাগ করে রাতের খাবারটা দেখে নিল একবার ট্রেনের খাবার তার এমনিতেই ভালো লাগে না আজ তো আরও ইচ্ছে করছে না খেতে শ্যামলেন্দু খাওয়া শেষ করে আপার বার্থের বিছানায় উঠে গেছে আজই বোধ হয় পেপার ব্যাগটা শেষ না করে ছাড়বে না সন্ধে নামার মুখে মুখে রিমলি একটু ঘুমিয়ে নিয়েছিল এখন আর দশটার আগে তার চোখে ঘুম আসবে না পাশের কূপে তিন চারটে ছেলে তাস খেলছে রিমলি তাদের পাশে গিয়ে বসে আছে বেরিয়ে ফেরা একদল ছেলের তাস খেলার এখন মুগ্ধ দর্শক সে ছেলেগুলো খেলার থেকে হৈহল্লাতেই বেশি আগ্রহী মাঝে মাঝে হিন্দি গানের কলি উঠছে দু একজন নন্দিতাদের কূপের ছেলে মেয়ে দুটো নিচু গলায় কথা বলতে বলতে ফিক ফিক করে হাসছে রাকা মোরক খুলে রুটি বার করল বললেন না তো ওসব সব প্রশ্ন করলেন কেন নন্দিতা আলতো হাসল ট্রেনে আলাপ হলো বন্ধুত্ব হলো বন্ধুর কি ভালো লাগে না লাগে জানতে নি রাকার মুখ থেকে স্পষ্ট বোঝা যায় সে নন্দিতার কথা বিশ্বাস করেনি বিশ্বাস করানোর দায়ও নেই নন্দিতার তার শুধু অবাক লাগছে মেয়েটা তাকে দেখে একদমই চিনতে পারলো না নন্দিতার তবে আর একটাও ছবি নেই অরুণদের বাড়িতে ও বাড়ি ছাড়ার সময় নন্দিতা তার বেশিরভাগ ছবি নিয়ে এসেছিল হানিমুনের ছবিগুলো তবু একটাও কি অরুণ তাকে তবে পুরোপুরি মুছে ফেলেছে জীবন থেকে কোনো স্মৃতিচিহ্নই রাখেনি নন্দিতার বুকটা টন করে উঠল খাবারগুলো আরও বিস্বাদ এই মুহূর্তে রাখা জিজ্ঞাসা করল আপনাদের কি জয়েন্ট ফ্যামিলি না বিশাল লম্বা একটা নিশ্বাস করিয়ে এলো নন্দিতার বুক থেকে আমার শ্বশুর বাড়ি নর্থ বেঙ্গলে কুচবিহার ওখানে সবাই আছেন শ্বশুর শাশুড়ি ভাসুর কলকাতায় ভাড়া থাকেন আগে থাকতাম রিসেন্টলি আমরা একটা ফ্ল্যাট কিনেছি আপনারা দুজনে বেরিয়ে যান মেয়েকে নিয়ে প্রবলেম হয় না সে তো একটু হয়ই একটা রাত দিনের বিশ্বাসী লোক আছে এই যা রাকা বলল আমার অবশ্য সেদিক দিয়ে খুব সুবিধে বাড়িতে শাশুড়ি আছেন দেওর যা আমি অফিস গেলেও মেয়ে কখনো একা হয় না আপনি চাকরি করেন নন্দিতা বিস্ময়ে হতবাক করি ব্যাংকে আমার কর্তার ব্রাঞ্চে একটা ভয়ানক হিংস্ত্র রাগ গুমড়ে উঠেছিল নন্দিতার বুকের গভীরে সে কলেজে চাকরির অ্যাপ্লিকেশন করেছে শুনেই মুখ হাড়ি হয়ে গিয়েছিল অরুণের মার অরুণ রাগে ফেটে পড়েছিল আমার বউ চাকরি করতে যাবে কভি নেহি নন্দিতা যুক্তি দেখিয়েছিল ভেবে দেখো দুজনে চাকরি করলে কত সুবিধে হবে এত বড় একটা সংসার তোমার একার উপর বেশি চাপ পড়ে যায় তোমার পয়সায় আমি সংসার চালাবো চললে ক্ষতি কি কত ভালোভাবে থাকা যাবে বলতো যেখানে খুশি বেড়াতে যেতে পারবো পছন্দসই জিনিস কিনব কি পছন্দ মতন জিনিস তুমি পাও না শুনি এই তো সেদিন দেড় হাজার টাকা দামের একটা শাড়ি কিনে দিলাম আসলে চাকরিটা ছুতো তুমি এখন উড়তে চাইছ মূর্খের মতো কথা বলো না তো মূর্খ জেনেই তো বিয়ে করেছিলে আমাকে এই মূর্খের প্রেমেই হাবুডুবু খেয়ে তেজ দেখিয়ে বেরিয়ে এসেছ বাড়ি থেকে আমি ওভাবে কিছু বলতে চাইনি তুমি মিছি জট পাকাচ্ছ সব কথা মুখে বলে বোঝাতে হয় না ভাবে ভাবে বোঝা যায় তোমার মনটা এত নিচু রাগে দুঃখে অপমানে তিন দিন অরুণের সঙ্গে কথা বলেনি নন্দিতা অরুণ নরম হয়নি এতটুকু সেই লোক নিজের অফিসের মেয়েকে বিয়ে করে দিব্যি সুখে ঘর করছে কবে থেকে ভালোবাসা চলছিল রাকার সঙ্গে নন্দিতার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগে থেকেই কি সেই কারণে কি নন্দিতার সঙ্গে নিজের অজ্ঞাতে গলায় ঝাঁজ ফুটল নন্দিতার বিয়ের অনেক আগে থেকেই আপনাদের তবে আলাপ বলুন রাখা হাসছে ঠোঁট টিপে আমি আগে একটা অন্য ব্রাঞ্চে ছিলাম এই ব্রাঞ্চে বদলি হয়ে আসার পরও সেরকম প্রেম টেম কোনোদিনই হয়নি কালিকরাই প্ল্যান করে ও তার মানে অরুণের দুর্ভাগ্যে কাতর সহকর্মীরাই ব্যাপারটা ঘটিয়েছে কিন্তু সুমিতা কেন নন্দিতাকে বলেনি রাখা চাকরি করে নন্দিতার কাটা ঘায়ে নুনের ছিটে দেবে না বলে হয়তো তাই নন্দিতার বুকে ঢেউ ভাঙছিল ক্রমাগত রাকার বেলায় চাকরি করা নিয়ে আপত্তি নেই অরুণের অরুণের মাও দিব্যি মেনে নিয়েছেন ব্যাপারটা খুশি মনে রাকার মেয়েকে সামলান দিনভর এই চেতনাটা যদি ওদের আগে আসত নন্দিতাকে এখন কলেজে গিয়ে প্রতি মুহূর্তে ভাবতে হয় রিমলি কি করছে কি খাচ্ছে স্কুল থেকে ঠিকমতো ফিরেছে তো একটা যদি দেও ননদ থাকত নন্দিতার না হয় তারা তরুণ বরুণদের মতোই হতো নন্দিতার সংসারটা বড় বেশি ফাঁকা ফাঁকা রাখা জানলার কাজ নামিয়ে দিয়েছিল নন্দিতা সেটা তুলে প্রায় ভর্তি অ্যালুমিনিয়াম ফয়েলটা ছুঁড়ে দিল বাইরে পলকে এক ঝলক দমকা বাতাস সাঁপিয়ে পড়েছে গায়ের উপর নন্দিতা জানালাটা বন্ধ করে দিল বেসিনে হাত ধোয়ার জন্য যেতে গিয়ে রিমলির উপর চড়াও হলো কী রে তুই ঘুমবি না দেখো না এই কাকুটা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না ছেলেগুলো হেসে উঠল একজন বলল এই মিষ্টি মেয়েটা হাত ছোঁয়ালেই যা দারুণ দারুণ তা উঠছে না বৌদি আরেকজন বলল বসুন না বৌদি তাস খেলা নন্দিতার দুচক্ষের বিষ ছেলেগুলোর আল্লাদেপনা মোটেই পছন্দ হল না তার নটা বেজে গেছে রিমলি এবার ঘুমোবে চলো রিমলিকে বাথরুম টাথরুম করিয়ে নিয়ে এসে নন্দিতা দেখল শ্যামলেন্দু নিচে নেমে সিগারেট ধরিয়েছে কী সব কথা বলছে রাকার সঙ্গে নন্দিতার শরীরটা ছ্যাঁত করে উঠল কি আলোচনা হচ্ছে দুজনের রাকা নন্দিতাকে দেখে বলল আমার এক জামাইবাবু ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছেন ওকে জিজ্ঞেস করছিলাম চেনেন কিনা নন্দিতা শ্যামলেন্দুর দিকে তাকালো তুমি নেমে এলে যে বৈশেষ শ্যামলেন্দু ঠোঁট উল্টাল আলোটা বড় কম চোখে লাগছে নন্দিতাদের শোয়ার তোরজোড় দেখে নতুন বর বউ দুজন ঈষৎ সন্ত্রস্ত রাকাও যদি শুয়ে পড়তে চায় তাদের উঠে যেতে হবে নিজেদের বার্থে দুজনেরই মনে হয় বেশ অনিচ্ছা তাতে শ্যামলেন্দুর সঙ্গে বিয়ের পর প্রথমবার বেরিয়ে ফেরার সময় দারুণ ভিড় ট্রেনে উঠতে হয়েছিল আগ্রা থেকে ট্রেনে উঠেই উসখুস করছিল শ্যামলেন্দু নন্দিতার মনে হয়েছিল একটু বোধহয় পাশে আসতে চাইছে মানুষটা ওমা প্রথম সুযোগেই একটা বাং খালি পেয়ে শটান শুয়ে পড়ল তাতে নিচে সারা রাত ঠায় বসে নন্দিতা পরে বুঝেছেও উদাসীন মানুষটার পক্ষে সেটাই স্বাভাবিক আচরণ না হলে ওভাবে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় কেউ পরীক্ষার হলে গার্ড দিতে দিতে ডিভোর্সের পর বাপের বাড়িতে থাকাটা তখন প্রায় অসহ্য হয়ে উঠেছে নন্দিতার দাদা বৌদির সঙ্গে সম্পর্ক তিক্ততম পর্যায়ে একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের জন্য বাপের বাড়ির চৌকার যে কত উঁচু হয়ে যায় প্রতি পলে তখন নন্দিতা টের পাচ্ছে একলা থাকার জন্য একটা বাড়ি বা হস্টেল খুঁজে খুঁজে হন্যে কিন্তু একা মেয়েকে কে দেয় বাড়ি গেস্ট থাকতে চাইলেও সহস্র জেরার মুখোমুখি হতে হয় লেডিস হস্টেলের সংখ্যা বড়ই অপ্রতুল এমন একটা সময়ে চিন্তায় চিন্তায় পাগল নন্দিতা পরীক্ষার হলে শ্যামলেন্দুর গলা শুনেছিল ম্যাডামকে খুবই ডিপ্রেসড লাগছে কেন নন্দিতা উত্তেজনার মাথায় বলে ফেলেছিল একটা বাড়ি খুঁজে দিতে পারেন হস্টেল ফস্টেল কার জন্যে আমার জন্য বাড়িতে ভীষণ প্রবলেম হচ্ছে দাদা বৌদি বলতে গিয়ে নন্দিতার সম্বিত ফিরেছিল না মানে ওদের একটু অসুবিধে শ্যামলেন্দু চিন্তিত মুখে উঠে গিয়েছিল চেয়ার থেকে গোটা হলে বার কয়েক চক্কর মেরে পাশে এসেছে আপনি আমার ফ্ল্যাট শেয়ার করতে পারেন আমার এক্সট্রা ঘরও আছে একা থাকি নন্দিতা স্তম্ভিত লোকটা কি পাগল না বদমাইশ ডিভোর্সি মেয়েদের অনেক রকম অশোভন প্রস্তাব শুনতে হয় অনেক সময় তা বলে শ্যামলেন্দু বলবে যার কিনা সভ্য ভদ্র মার্জিত পণ্ডিত বলে এত সুনাম কলেজে যাকে একটু আগেও শ্রদ্ধার চোখে দেখেছে নন্দিতা আপনি কি বলছেন আপনি জানেন জানি জানি বলেই বলছি আপনার মানসিক অসুবিধে না থাকলে আমরা বিয়েও করে নিতে পারি নন্দিতা দপ করে জ্বলে উঠেছিল আপনার সঙ্গে কথা বলতে যাওয়াটাই ভুল হয়েছে দুদিন পরে করিডোরে তাকে একা পেয়ে আবার শ্যামলেন্দু বলেছিল আমার প্রোপোজালটা ভেবে দেখেছ নন্দিতার চোয়াল কঠিন আপনি থেকে সোজাসুজি তুমি একবার মনে হয়েছিল যাচ্ছে তাই ভাবে অপমান করে দেয় কিন্তু শ্যামলেন্দুর মধ্যে এমন এক ব্যক্তিত্ব আছে যে খারাপ মনে হলেও খারাপ ভাবা যায় না তাকে শ্যামলেন্দু আবার ধরেছে তাকে কি হল ভেবেছ না সময় পাইনি নন্দিতা একবার ভেবেছিল প্রিন্সিপালের কাছে নালিশ করবে শ্যামলেন্দুর নামে অন্যান্য সহকর্মীদের কাছে শ্যামলেন্দুর মুখোশটা খুলে দেওয়ার কথাও ভেবেছিল একবার কিছুই করতে পারেনি নিজের সঙ্গে একা হলেই ওই শান্ত সৌম মিতভাষী শ্যামলেন্দু ভেসে উঠেছে মনের পর কেন যেন মনে হয়েছে ওই মানুষটাকে বিশ্বাস করা যায় তবুও দিনের পর দিন তাকে প্রত্যাখ্যান করে গেছে নন্দিতা শ্যামলেন্দুও হাল ছাড়েনি শেষে মরিয়া হয়ে নন্দিতা একদিন বলে ফেলেছে ভালো না বেশি শুধু ঘর শেয়ার করার জন্য একজন আর একজনকে বিয়ে করতে পারে শ্যামলেন্দু বিকারহীন আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি না তবু মুখ ফুটে বলেনি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই তোমাকে ছাড়া চাঁদ তারা ফুল পৃথিবী সব পৃথা নন্দিতা প্রশ্ন ছুঁড়েছিল আমার পাস্ট লাইফ সম্পর্কে কিছু জানেন আপনি না জানার কি আছে এ কলেজের প্রতিটি ইঁট কাঠ জানে তোমার একজন ফুটবলার স্বামী ছিল সে তোমাকে কিক মেরে গোলপোস্টের বাইরে বের করে দিয়েছে তার সঙ্গে আমার কি সম্পর্ক কেন ঝগড়া হয়েছিল জানেন অনুমান করতে পারি নিশ্চয়ই বনেনি আপনার সঙ্গেই যে বনবে তার নিশ্চয়তা কি ট্রাই করতে দোষ কি ইউ ক্যান স্টার্ট অ্যা ফ্রেশ নন্দিতার মুখ থেকে দুম করে বেরিয়ে গেছে আমার কিছু শর্ত আছে জানি তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো কেউ কারুর ব্যক্তিগত স্বাধীনতায় মাথা গলাব না তাই তো নন্দিতা কেঁদে ফেলেছিল হৃৎপিণ্ড লাভাতে শুরু করেছিল বেয়ারাভাবে শ্যামলেন্দু কথা রেখেছে অক্ষরে অক্ষরে তবে কেন যেন নন্দিতার মনে হয় শ্যামলেন্দু যদি একটু জোর করেই ঢুকে পড়তো তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় বেশি ভালো লাগতো তার শ্যামলেন্দু টয়লেট থেকে রাত্রে পড়ার পাজামা পাঞ্জাবি পরে চলে এসেছে সাদা পোশাকে রোগা লম্বাটে চেহারাটা আরও গুরু গম্ভীর চোখে হাই পাওয়ার চশমা চওড়া কপাল ঝকঝকে তামাটে মুখ নন্দিতার হাতে তোয়ালে ফেরত দিয়ে তরতর করে উঠে গেল উপরের বার্থে আর কিন্তু আমাকে ডাকবে না একেবারে ভরে উঠব এগারোটা সাড়ে এগারোটায় কানপুর আসবে তখন যদি চা খাওয়ার ইচ্ছে হয় কাজ তুলবে চাওয়ালাকে ডাকবে আমাকে নয় নন্দিতা জিজ্ঞাসা করল এয়ারপিলো নিয়েছ পিলোতে আমার ঘুম হয় না চাদর মুড়িয়ে বালিশ করে নিচ্ছি রিমলি নন্দিতার কোলের কাছে ঘুমিয়ে কাদা জোর করে একবার শোয়াতে পারলে ঘুম আসতে দেরি হয় না মেয়ের নন্দিতা রাকাকে বলল এই হচ্ছে মেয়ে এই হচ্ছে বাবা পুরো কুম্ভকর্ণ ফ্যামিলি রাকা হাসল যাই বলুন আপনার হাজবেন্ড কিন্তু দারুণ হ্যান্ডসাম কথাটা শুনতে ভালো লাগলেও নন্দিতা যেন খুশি হতে পারল না অরুণ অনেক বেশি ম্যানলি ছিল কৃষ্ণপক্ষে গাছপালা ক্ষেত নদী সব কিছুর উপর এক ছায়ার আস্তরণ দেখতে পায় নন্দিতা চাঁদের আলো থাকলেও জ্যোৎস্নার মায়াবী আনন্দ যেন হালকা কালো পর্দায় ঢেকে রেখেছে কোনো অদৃশ্য জাদুকর আধার মাখা কাঁচের মধ্যে দিয়ে দূরের এক একটা বাড়ির টিম টিম আলো হঠাৎ মাটির বুকে তারার মতো ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছে তারপর কাজের গায়ে শুধুই নিজের মুখের আবছা প্রতিচ্ছবি ঘুমন্ত কামরার মৃদু আলোয় নিজের সেই প্রতিচ্ছবিকেও কেমন অলৌকিক মনে হচ্ছিল নন্দিতার রহস্যময় কে সে কি চেয়েছিল এতদিন ধরে এখন কি চায় কেন ওই সামনে শুয়ে থাকা মেয়েটাকে দেখে এত চঞ্চল হয়ে পড়েছে সে তবে কি রাকা পাশ ফিরল সামান্য বন্ধ চোখ খুলেছে ঘুমবেন না ট্রেনে আমার ঘুম আসে না বসে বসে ঢুলে নিয়ে একটু আমারও আসে না তাহলে শুয়ে রয়েছেন কেন এদিকে এসে বসুন গল্প করি রাকার চোখ ছল ছল করে উঠলো মেয়েটার কথা মনে পড়ছে কতদিন দেখিনি মেয়েটাকে মার অসুখ শুনে হুড়মুড় করে বেরিয়ে পড়লাম কবে এসেছিলেন দিল্লিতে সেই ফার্স্ট অক্টোবর স্টার্ট করেছিলাম আজ একুশ মেয়েটাকে সঙ্গে নিয়ে এলেই তো পারতেন মাথা খারাপ মেয়ের বাবা মেয়ে ছাড়া একদিনও থাকতে পারে না মেয়েও চোখে হারায় বাবাকে মার জন্য অত কান্নাকাটি নেই ছোট্ট থেকেই রাকা ফুঁস করে শ্বাস ফেলল শুধু তার বাবা কেন ঠাকুমা কাকারাও এমনভাবে ভাবে সারাদিন আগলে রাখে ওদের ছেড়ে মেয়ে কোথাও গিয়ে থাকতেই পারে না নন্দিতা সন্তর্পণে ঠাট্টা ছুঁড়ল এবার মেয়ের মাকে বুঝি তার বাবা চোখে হারান না রাখা হেসে ফেলল প্রথম প্রথম হারাত মেয়ে হয়ে গেলে মায়েদের কি আর সেদর থাকে রাকার স্বর বলছে রাকারও কোথাও একটা গোপন কষ্ট আছে কি সেটা নন্দিতা খুব সাবধানে প্রশ্ন ভাজল। আপনার বর কেমন আমার বরের মতো গোমরা মুখ না হাসি খুশি মন ভালো থাকলে হাসি খুশি মন বিগড়লে গোমড়া আপনার সঙ্গে যখন প্রথম পরিচয় হয় তখন কেমন ছিলেন সব ছেলেই যেমন থাকে খুব লাইভলি রাকার গলা কি একটু কেঁপে গেল উত্তর দিতে একটু বেশি সময় নিল নন্দিতা ঠিক বুঝতে পারল না সে জানতে চেষ্টা করছিল কত তাড়াতাড়ি তাকে ভুলেছে অরুণ একেবারেই কি ভুলে গেছে এক সময় অরুণ যে তাকে সাংঘাতিক ভালোবাসত তাতে তো কোনো সন্দেহই নেই একটু পাশবিক একটু উগ্র এই যা সেই অরুণ দিব্য অন্য একটা মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছে কথা কি করে বিশ্বাস করে নন্দিতা রাকা নির্ঘাত চেপে যাচ্ছে হয়তো অরুণের বিষণ্ন মুখটাই তাকে আকৃষ্ট করেছিল বেশি হয়তো অরুণের অতীত যন্ত্রণাই পথ করে দিয়েছিল মসৃণ প্রেমের হয়তো কেন নিশ্চয়ই তাই নিজের মনে অরুণের নতুন করে প্রেমে পড়ার যুক্তিগুলোকে সাজাতে পেরে এক ধরনের তৃপ্তি পাচ্ছিল নন্দিতা শ্যামলেন্দু বলতো নন্দিতা যদি তাদের বিয়েটাকে ম্যারেজ অফ লাভ না বলতে পারে ম্যারেজ অফ কনভিনিয়েন্স বলতে আপত্তি কি। নন্দিতা আর শ্যামলেন্দুর বিয়ের সংজ্ঞা যদি তাই হয় রাকা অরুণের বিয়েটাকে কি বলা যায় ম্যারেড আউট অফ সিম্পথি না ম্যারেজ অফ ফিজিক্যাল নিড ঘুম ঘুম শব্দে ট্রেনটা একটা ব্রিজ পার হচ্ছে নিশুত রাতে নদী পেরোনোর এই শব্দটা বড় বেশি প্রকট হয় রাকা উঠে এসেছে নন্দিতার পাশে গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে নিয়েছে নন্দিতারও শীত করছিল কোন অদাখা ফাঁক ফোঁকর দিয়ে যে ছুরির ফলার মতো তীক্ষ্ণ বাতাস হানাদায় রাতের ট্রেনে কে জানে রিমলিটাও ঠান্ডায় কুঁকড়ে গেছে নন্দিতা মেয়ের গায়ে কম্বল ঢেকে দিল ভালো করে অনেকক্ষণ পর কথা বলল আপনার মেয়ের কোন স্কুল সাউথ পয়েন্ট আপনার মেয়ে আপাতত পাড়ার একটা নার্সারিতে দেখি এরপর ওয়ানে কোথায় ভর্তি করা যায় আজকাল ভালো স্কুলে ভর্তি করার যা ঝামেলা ঝামেলা বলে ঝামেলা আমার মেয়েকে যে কী করে অবশ্য সব হ্যাপা আমার কর্তাই সামলেছে সেই রাত থেকে লাইন দিয়ে ফর্ম অফিস কামাই করে মেয়েকে পড়ানো কাকে সব ধরে টরে অনেক কাঠখট পুড়িয়ে মেয়েকে ভালো স্কুলে দেওয়ার জন্য তোর ঘুম চলে গেছিল নন্দিতার বুক ফাঁকা হয়ে গেল রিমলির লেখাপড়া নিয়ে শ্যামলেন্দুর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই কিছু বলতে গেলে হেসে উড়িয়ে দেয় নন্দিতাকে কুচবিহারের অনামি স্কুল থেকে পাশ করে আমি যদি ইউনিভার্সিটির মাস্টারিতে পৌঁছতে পারি আমার মেয়েও যে কোনো স্কুলে পড়ে যেখানে পৌঁছবার ঠিক পৌঁছবে তুমি নিজেই বা কী এমন কনভেন্ট বা পাবলিক স্কুলে পড়েছিলে নন্দিতা তর্ক করেও বোঝাতে পারে না সময় এখন অন্যরকম ইঁদুর দৌড়ে নাম লেখাতে গেলে একটা দামি খাঁচার ভিতর ঢুকতে হয় আজকাল বোধহয় কোনো সিগনালে ট্রেনের গতি সামান্য কমেছিল আবার সশব্দে দৌড়তে শুরু করেছে এক্সপ্রেস নানা ভঙ্গিতে বেজে উঠছে ধাতব ঝংকার নন্দিতার মনেও সেই ঝঙ্কারের প্রতিধ্বনি প্রতিধ্বনি নাকি আর্তনাদ গলার কাছে একটা চোরা কষ্ট ডেলা বাঁধতে চাইছে বারবার শ্যামলেন্দুই বা কম নিষ্ঠুর কিসে অরুণ তার ইচ্ছা অনিচ্ছা জাহির করত গলার জোরে একবার সিনেমা যেতে রাজি হয়নি বলে নন্দিতার হাত মুচড়ে দিয়েছিল আর শ্যামলেন্দুর ইচ্ছা অনিচ্ছা এতই সূক্ষ্ম যে নিকটতম সম্পর্কের মানুষজন তার হদিশ পায় না যখন পায় তখন অজান্তেই ওই নিষ্পৃহ মানুষটার ইচ্ছা অনিচ্ছার শিকার হয়ে যায় এতদিন সেটা ভালোভাবে বোঝার সুযোগ পায়নি নন্দিতা আর যেন হঠাৎই এই রাতের গাড়িতে বসে উত্তেজনাহীন নিরীহ স্বভাব শ্যামলেন্দুর নারীর ঠিকানা পেয়ে যাচ্ছে সে এই তো এবারই যেমন এবারই তো সমুদ্রে যেতে চেয়েছিল নন্দিতা একটি বারও আপত্তি না জানিয়ে মেয়েকে শুধু পাহাড়ের গল্প শোনাতে শুরু করল শ্যামলেন্দু সমুদ্রে যাওয়ার কথা উঠতেই মেয়েরও বায়না শুরু সে বরফের পাহাড় দেখবেই এখন নন্দিতা বুঝতে পারছে রিমলি নয় শ্যামলেন্দুই পাহাড়ে যেতে চেয়েছিল এমন অনেক নিষ্ঠুরতা থাকে যার বিরুদ্ধে চিৎকার করা যায় না দেওয়ালে মাথা ঠোকা যায় না কেবল একটা শীতল বন্ধ জানলার ধারে বসে অন্ধকারের দিকে তাকিয়ে চেরা কষ্ট নিয়ে জেগে থাকতে হয় সারা রাত মাঝের বাঙ্কে শুয়ে নতুন বিয়ে হওয়া মেয়েটা ঘুমের ঘুরে এলোমেলো হাত বাড়াচ্ছে যেন আঁকড়ে ধরতে চাইছে কাউকে বিদ্রুপের হাসিতে নন্দিতার ঠোঁট বেঁকে গেল রাকারও দৃশ্যটা নজরে পড়েছে নন্দিতার কানে কানে বলল আহারে এক পাংকে যদি শুতে পারত দুজনে নন্দিতার ঠোঁট থেকে বিদ্রুপ মুছে গিয়ে একটা অন্য ধরনের হাসি ফুটে উঠল চান্স পেলে সেভাবেও যায় অনেকে আমিই গেছি রাকার চোখে অবিশ্বাস যা নন্দিতা বলল সত্যি বম্বে যাওয়ার সময় প্যাসেজের দিকের বার দুটো পেয়েছিলাম গোটা রাত্রির ও একবারও উঠলো না উপরে তবে যে বলছিলেন উনি একটু রোমান্টিক নন হ্যাঁ সে তো কথার কথা একেবারে অন্য মানুষ ছিল সে সময় বৃষ্টি পড়লে কিছুতেই আমাকে ছাতা খুলতে দেবে না একই ছাতার নিচে দুজনকে রাত ভেজা হতে হবে ওমা তাই লজ্জার কথা কি আর বলবো নিজের হাতে শাড়ি গয়না পছন্দ করে কিনে আনত এনেই হুকুম শিগগির সব পরে এসব দেখব তোমাকে রাকা খিলখিল করে হেসে উঠল সত্যি আপনার বর নন্দিতা আরাম করে সিটে মাথা রাখল হাসলো চোখ বুঝে মনে মনে বলল সেটা আমার পর ছিল না ছিল তোর বর চলিককে পিছে ক্যা হ্যাঁ চলিককে পিছে গানের কলিটা শুনেই পিত্তি জ্বলে উঠেছিল নন্দিতার আর চোখে দেখল রাকার ভুরুতেও ভাঁজ পড়েছে শ্যামলেন্দু পাটনা থেকে কেনা ইংরেজি কাগজটা চোখের সামনে মেলে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছে মোকামা স্টেশন থেকেই হাড় রেড়ে করে উঠে পড়েছে ছেলেগুলো তার আগে পাটনা ছাড়ার পর থেকেই অবশ্য ট্রেনে বেশ ভিড় দিনের বেলাতে এসব ট্রেনে রিজার্ভেশনের কোনো বালাই থাকে না কন্ডাক্টর গার্ড চেকার ফেকার সব উধাও ঠেলে ঠুলে যে যেখানে পারছে জায়গা করে নিচ্ছে এখন নন্দিতা আর রাকাদের সিটে জনা পাচেক দেহাতে বুড়ো বসে পড়েছে গাদাগাদি করে ছেলেগুলো নন্দিতাদের কূপের সামনে ভিড় করে দাঁড়িয়ে চুনরিকের নিচে কেয়াহ চুনরিকের নিচে রাকা নন্দিতা শ্যামলেন্দু তিনজনই পরিষ্কার বুঝতে পারছে কাকে উদ্দেশ্য করে এই অশালীন উচ্ছ্বাস নতুন বিয়ে হওয়া মেয়েটিকে দেখে পুলকার ধরে রাখতে পারছে না ছেলেগুলো মেয়েটি মাথা নিচু করে একটা ম্যাগাজিন পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলেটির চোখ মুখ লাল চোয়াল শক্ত রাকা নন্দিতার কানের কাছে ফিসফিস করে উঠল এসব রাফিয়ানগুলোর জন্য লং ডিস্টেন্স ট্রাভেল করাই মুশকিল হয়ে যাচ্ছে আজকাল রিমডি হাঁ করে ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে রয়েছে নন্দিতা মেয়ের ঘাট ধরে তার মুখ জানলার দিকে ঘুরিয়ে দিল শ্যামলেন্দু এখনও ইংরেজি দৈনিকের আড়ালে নন্দিতা নিচু গলা শ্যামলেন্দুকে বলল পাশের কূপের ছেলেগুলোকে ডাকু না কিংবা ওদিকের পাঞ্জাবি ভদ্রলোকদের লাভ হবে না তার থেকে বরং ইগনোর করার চেষ্টা করো কিউল ফিউলে নেমে যাবে মনে হয় মনে করো না মেট্রো চ্যানেলের গান শুনছ নন্দিতা চুপ করে গেল জানে কথা বলে লাভও নেই কলকাতার রাস্তাঘাটে হাঁটার সময় দু চারটে টিটকিরি যে তাকে শুনতে হয়নি তা নয় শ্যামলেন্দু হয়তো তখন পাশেই তার কখনো অপমানে নাকের পাটা ফুলে উঠলেও শ্যামলেন্দুর কোনো তাপ উত্তাপ নেই ঘর দরে পোকামাকড় থাকে না এগুলো হলো রাস্তার পোকামাকড় এদের টিপ্পনি গায়ে লাগাতে আছে ঝেড়ে ফেলে দাও মশামাছি তাড়ানোর মতো নন্দিতার বলতে ইচ্ছে করেছে পোকামাকড় লোকে ঝেড়ে ফেলে না মেরে ফেলে বলেনি বললেও শ্যামলেন্দু গায়ে মাকত না ঠিক আর একটা কোনো বক্তৃতা দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যেত তার শান্তিপ্রিয় স্বামী নন্দী তার মাথা ঝাঁঝা করে উঠল অত্যন্ত অভব্য ভঙ্গিতে ছেলেগুলোর মধ্যে একজন মাঝের সরু প্যাসেজটা ঢুকে দাঁড়িয়েছে কারণ ছাড়াই ঝুঁকে পড়ে জানলা দিয়ে বাইরের দৃশ্যাবলী দেখার চেষ্টা করছে দেখতে দেখতে মেয়েটির গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল মেয়েটি ভয়ে চড় সড়ো মেয়েটির বর আর নীরবে থাকতে পারল না ভুল হিন্দিতে বলে উঠল ঠিক সে দাঁড়ানে নেই সাক্তা ক্যা সঙ্গে সঙ্গে বাকি ছেলেগুলো ভেঙচে উঠেছে ক্যা দাদা ঠিক সে দাঁড়ানে নেই সাক্তা ক্যা একজন বিহারি ভদ্রলোক পিছন থেকে বোধহয় শাসন করার চেষ্টা করলেন ছেলেগুলোকে উত্তরে যুবকের দল অট্টহাসিতে ফেটে পড়েছে মেয়েটি ভয়ে কেঁদে ফেলে প্রায় তার থেকেও বেশি ভয় পেয়েছে রাকা নন্দিতার ডান হাতের কবজি চেপে ধরেছে প্রাণপণে নন্দিতারও শিরধারা ধারা বেয়ে একটা হিম ওঠা নামা করছিল বেশ বুঝতে পারছে সামনের ছেলেটি চিৎকার করে উঠতে চাইছে সাহস পাচ্ছে না আর কেউ যদি এগিয়ে না আসে অতগুলো ছেলের সঙ্গে সে পেরে উঠবে কেন অক্ষম রাগে চোখ মুখ তার দপ দপ করছে ট্রেনটার গতি ক্রমে ধীর হয়ে এলো গুড় করে আওয়াজ বাজিয়ে একটা ব্রিজে উঠে পড়েছে গাড়িটা উদ্ধত ছেলেগুলো চেঁচিয়ে উঠল সঙ্গীর উদ্দেশ্যে আরে ও সামা? ছোট দেুলহানি আঁকো শ্যামলেন্দু নন্দিতার হাঁটুতে হাত রাখল কেউ লেসে গেছে এবার সব নেমে যাবে সত্যি তাই ট্রেন পুরোপুরি থামার আগেই ধাক্কাধাক্কি করে নেমে যাচ্ছে ছেলেগুলো প্ল্যাটফর্মে নেমে জানলার ধারে এসে হাসির ফোয়ারা তুলল ভাবটা এমন কেমন মজা করলাম ভয় দেখালাম তোদের ট্রেন ছাড়ার পর শ্যামলেন্দু নতুন করে খবরের কাগজে মন ডুবিয়েছে যেন এতক্ষণ যা ঘটল তা কোনো স্বাভাবিক দৈনন্দিন ঘটনা ছাড়া আর কিছু নয় যেন এতক্ষণ ছেলেগুলোর হল্লাবাজিতে শুধু শুধু বিঘ্ন ঘটেছিল তার পড়ায় অথচ রিমলি সেও বেশ আহত হয়েছে ছেলেগুলোর বেলের লাপনায় মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার সুরে বলছে তুমি মন খারাপ করো না আনটি দুষ্টু লোকগুলোকে বড় হলে আমি পুলিশে ধরিয়ে দেব ছেলে মেয়ে দুটো হাসার চেষ্টা করছে শ্যামলেন্দুর মুখেও মৃদু হাসি নন্দিতার মাথা গরম হয়ে গেল হঠাৎই ঝাঁঝিয়ে উঠেছে শ্যামলেন্দুকে হাসবে না একদম তখন ভয়ে চুপ করে থাকলে শ্যামলেন্দুর মুখ থেকে হাসি মুছল না কি করতে পারতাম বলো ওরা ওরকমই পারবে না যখন তখন হাসবেও না ছেলেটি নিজেকে ঠান্ডা করার জন্যই বোধহয় উঠে গেল সামনে থেকে মেয়েটি চোখ বুঝে হেলান দিয়েছে সিটে রাখা অসম্ভব রকম চুপচাপ নন্দিতার রাকার মুখের দিকে তাকাতে পারছিল না অরুণ থাকলে এতক্ষণে এই কামরায় যে একটা খুনি কাণ্ড ঘটে যেত তাতে কোনো সন্দেহ নেই একবার ক্যানিং লোকালে দুটো ছেলে নন্দিতাকে চোখ মেরেছিল বলে সোজা গিয়ে দুহাতে দুজনের কলার চেপে ধরেছিল অরুণ কোনো প্রস্তুতির অবকাশ না দিয়ে প্রচণ্ড জোরে ঘুষি মেরেছিল একজনের চোয়ালে লাথি চালিয়েছিল অন্যজনের পেটে ছেলে দুটোও ছাড়ার পাত্র নয় মুহূর্তে উল্টে আক্রমণ হেনেছে অরুণও না ছোড়বান্দা মারপিট করতে করতে নাক মুখ ফেটে রক্ত ছড়ছে তবু অরুণকে ছাড়াতে পারেনি আর সব প্যাসেঞ্জাররা অবিরাম চিৎকার করে যাচ্ছিল অরুণ মেয়েদের হিড়িক দেওয়া হ্যাঁ শুয়োরের বাচ্চা আমি তোদের চোখ উপড়ে নেব লজ্জায় ট্রেনের দেওয়ালে মিলিয়ে যেতে ইচ্ছে করেছিল নন্দিতার এই মুহূর্তে মনে হচ্ছে শ্যামলেন্দুর জন্য ট্রেনের দেওয়াল খোঁজা উচিত ভাগ্যিস রাকা তাকে চিনতে পারেনি চিনলে ভাবত এক কা পুরুষ নপুংসককে বিয়ে করেছে তার স্বামীর আগের পক্ষের বউটা রাগুক মারুক ধরুক একটা চন্মনে উত্তাপ ছিল অরুণের মধ্যে শ্যামলেন্দু বড় বেশি শীতল যান্ত্রিক ধরনের পড়াশোনার জগতে নিজেকে স্বেচ্ছাবন্দি করে যেন গোটা সাইবেরিয়া বুকের ভিতরে পুড়ে রেখেছে লোকটা রাকাবুচি পড়ে ফেলেছে নন্দিতার মনের ভাবটাকে নরম গলায় বলে উঠল ওর উপরও তো রেগে যাচ্ছেন কেন সত্যি তো উনি একা কী বা করতে পারতেন দেখলেন না এত ভদ্রলোক চারিদিকে কেউ জোর গলায় প্রোটেস্ট করল না নন্দিতার মুখ থেকে বেরিয়ে এলো আপনার স্বামী থাকলে তিনি নিশ্চয়ই চুপ করে বসে থাকতেন না রাকা বলল কে জানে ওর সঙ্গে থাকা অবস্থায় এরকম সিচুয়েশনে তো পড়িনি কোনোদিন নন্দিতা মনে মনে বলল আমি পড়েছি আমি জানি অরুণ শ্যামলেন্দু নয় অরুণের ভিতর প্রকৃত সাহস আছে স্ত্রীর প্রতি প্রকৃত ভালোবাসাও মন যে কি চায় মন কি তা জানে এই যে সারাটা সকাল ধরে সারাটা দুপুর ধরে শ্যামলেন্দুর সঙ্গে ভালো করে কথা বলতে ইচ্ছে করল না নন্দিতার সারাক্ষণ ধরে শুধু অরুণের স্মৃতি ঋণ ঋণ করে বেজে চলল অন্তরে বারবার মনে হলো অরুণের সঙ্গে কোনো তুলনাই চলে না শ্যামলেন্দুর অরুণ কম শিক্ষিত হয়েও অনেক বেশি সরল সাহসী সুন্দর অনেক বেশি প্রাণ প্রাচুর্যে ভরা সেই মনে সহসা কেন যে বীরু পরুণের উপর শ্রীরামপুর ছাড়িয়ে ট্রেনটা আরও এগিয়ে যাওয়ার পর রাকা নিজের মনেই বলে উঠেছিল এক ঘন্টার উপর লেট যাচ্ছে গাড়িটা কে জানে কেউ স্টেশনে থাকবে কিনা মুহূর্তে নন্দিতার ভুরু জড়ো কার আসার কথা আছে আসার কথা তো আমার বরেরই শ্যামলেন্দু বলল চিন্তার কি আছে আমরা তো ভবানীপুরের উপর দিয়ে যাবই তেমন হলে আপনাকে নন্দিতা নিথর অরুণ স্টেশনে আসতে পারে শুনেই আতঙ্কে শিথিল হয়ে আসে তার শরীর ওই লোকটার সামনাসামনি পড়তে হবে যে কিনা ঘাট ধরে নন্দিতাকে বার করে দিয়েছিল বাড়ি থেকে যে কিনা ডিভোর্সের এর পরই নন্দিতাকে সম্পূর্ণ মুছে ফেলে আর একটা মেয়েকে নিয়ে সুখের সংসার পেতেছে বাথরুমের দিকে যেতেই নন্দিতা হিস করে উঠল ওর পর আসবে কি আসবে না সেটা ওর ব্যাপার গায়ে পুরে উঠকো ঝামেলা তোমার ঘাড়ে নেওয়ার দরকার কিসের বাহ ভদ্রমহিলার সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গেল অবিরাম গল্প করে গেলে আর ট্রেন থেকে নামার সময় সে উটকো ঝামেলা নন্দিতা হাতের কাছে ভালো যুক্তি খুঁজে পেল না পেল না বলেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল স্পষ্টভাবে আমি হাওড়া পৌঁছে কারুর জন্য দাঁড়াবো না তুমি অপেক্ষা করে দেখো ওর স্বামী আসে কিনা তারপর দরকার হলে পৌঁছে দিয়ে এসো শ্যামলেন্দু আরও গম্ভীর হয়ে গেল গোমরা মুখে সুটকে সোলডল নামাচ্ছে বাঁক থেকে মুখ দেখে বোঝা যায় নন্দিতার আচরণে যথেষ্ট ক্ষুব্ধে শ্যামলেন্দুর কাছে ছোট হয়ে গিয়ে নন্দিতারও খারাপ লাগছিল কি করবে সব মানুষেরই এমন কিছু কথা থাকে যা কাউকে খুলে বলা যায় না নিজের স্বামী বা স্ত্রী কেউ নয় রাকা বাথরুম থেকে মুখ টুক ধুয়ে ফিরে এলো নন্দিতারা মোটামুটি নামার জন্য তৈরি রিমলি ওয়াটার বটল কোলে করে বকবক করছে সামনের ছেলে মেয়ে দুটোর সঙ্গে রাকা নিজের স্যুটকেস মেঝেতে নামালো কাল রাত থেকে আমি একটা কথা ভাবছিলাম নন্দিতা জানালা দিয়ে শহরতলির স্কাইলাইন দেখার ভান করছিল অনিচ্ছা সত্ত্বেও ঘুরে তাকাতে হল তাকে কি কাল আপনি একটা প্রশ্নের উত্তর দেননি কিন্তু কোন প্রশ্ন ওই যে আমি কি ভালোবাসি কী বাসি না কাল সব কেন জিজ্ঞেস করছিলেন এমনি নন্দিতা লম্বা শ্বাস ফেললো তূহল কৌতূহল মিটল কি বুঝলেন সব কি আর কোনোদিন পুরোপুরি বোঝা যায় সব কৌতূহল মেটে মানুষের নন্দিতা মুখ হাসি হাসি রাখার চেষ্টা করল কিছুটা আন্দাজ পেলাম বই কি রাকা লঘুস্বরে হেসে উঠল বেশ আমার বর স্টেশনে এলে আলাপ করিয়ে দেব ওর সঙ্গে কথা বললে আর একটু আন্দাজ বাড়তেও পারে মন্থর গতিতে কারশেট পেরিয়ে প্ল্যাটফর্মে ঢুকছে ডাউনের গাড়ি নন্দিতার নিঃশ্বাস বন্ধ হয়ে এল ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রিমলিকে নিয়ে নন্দিতা ভাগে নেমে পড়েছিল কামরা থেকে রাকাকে অবাক করে দিয়ে শ্যামলেন্দুকে মাল নামাতে একটুও সাহায্য না করে নেমেই একটা মোটা থামের আড়ালে লুকিয়েছে নিজেকে শেষ সন্ধ্যাকালে গোটা স্টেশন চত্বর জুড়ে এখন অফিস ফেরত যাত্রীদের অবিরাম স্রোত ভরা জোয়ারের মতো সকলেই ঘরে ফেরার জন্য মরিয়া এখন নন্দিতার হাঁটু দুটো টিপটিপ কাঁপ ছিল অবাধ্য চোখ বারবার ভিড় মারিয়ে খুঁজছে অরুণকে অরুণ এসেছে কি আদৌ হয়তো এসেছে হয়তো আর সব কোচগুলোতেই উঁকি মেরে খুঁজছে বউকে মানুষ তো এভাবেই আপন জনকে খুঁজে বেড়ায় শ্যামলেন্দু কুলির মাথায় মাল চাপিয়ে ব্যস্ত চোখে খুঁজছে নন্দিতাকে নন্দিতা এক দৌড়ে গিয়ে স্বামীর হাত আঁকড়ে ধরল তাড়াতাড়ি চলো বলল বটে তবু কেন যে বেয়ারা পা দুটো থেমে পড়তে চাইছে নন্দিতার ফিরে ফিরে চোখ পিছন দিকেই যায় এক চিলতে দেখা যদি হতোই অরুণের সঙ্গে কি হতো ভাব দেখিয়ে ভাবনা হজট খেয়েছে আচমকা আশ্চর্য এ কি বোকামি করল সে অরুণ যে রাকারই স্বামী তা তো নাও হতে পারে নন্দিতা একবারও রাকাকে তার স্বামীর নাম জিজ্ঞাসা করেনি সম্পূর্ণ ঠিকানাটা পূর্ণ সিনেমার কাছাকাছি দুজন রাকারায় থাকতেই পারে নন্দিতার পা দুটো পুরোপুরি নিশ্চল হয়ে গেল ফিরে গিয়ে দেখবে থাক যদি সত্যি সত্যি অরুণী হয় যদি হয় ভিড়ের চাপে স্থির হয়ে দাঁড়ানো যাচ্ছে না একটা বড় ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছিল নন্দিতা আবারও এক ধাক্কায় বুকটা ধক করে উঠেছে শ্যামলেন্দু বা রিমলি কেউ আর নেই চোখের নাগালে দুজনেই ভিড়ে হারিয়ে গেছে নন্দিতা উদ্ভ্রান্তের মতো ভিড় সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করছিল কোথায় শ্যামলেন্দু রিমলি কোথায় কাউকেই দেখা যাচ্ছে না বড় বেশি উটকো লোক এসে পড়েছে মাঝখানে হায় রে নন্দিতা এখন কি যে করে আমাদের জীবনের যে পথে সব আলো বন্ধ হয়ে যায় আমরা জেনে শুনে কখনো কখনো সেই রাস্তা ধরে বিফল বাসনা নিয়ে হেঁটে চলি অন্ধকারে হোঁচট খাই ব্যথা লাগে সেই ব্যথা একা একাই নীরবে সহ্য করি তারপর আবার চেনা আলোর পথ ধরে ফিরে আসি সত্যি মন যে কি চায় তা মন নিজেও জানে না তাই তো আঘাত আছে দুঃখ আছে জেনেও কেন যে মন মাঝে মাঝে সেখানে ফিরে যায় কে জানে ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিযা বহিয়া বিফল ফিরে ফির যাও কেন ফিরে ফির যাও চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত অছে না কাছে আসো তবু আসো না বহিয়া ফিরে যাও কেন ফিরে ফিরে যাও ফিরে যাও কেন ফিরে ফিরে যাও আজকে গল্পটা যদি ভালো লেগে থাকে শুনে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর কথা দিচ্ছি এবার খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটা গল্প নিয়ে অপেক্ষা করো অনেকটা ভালোবাসা নিয়ে খুব ভালো থেকো